হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজ স্কুল থেকে বাড়ি আসার পরে আগে ঝটপট করে রান্না করে নিয়েছি। আজকে রান্নায় ছিল এঁচো চিংড়ি আর লোটে মাছ। তো যাই হোক, সেসব করে টোরে মেয়েটি আসবে, তার আগেই আমি একটা ভিডিও বানাবো, তার জন্য কিছু প্রিপারেশনের দরকার। আর সেটা হচ্ছে টেবিলটা, মানে খাওয়ার টেবিলটা আর সোফাটা একটুখানি ক্লিন করতে হবে, একটু ভালো করে ক্লিন করতে হবে। আর সোফাটা যে গদিগুলো রয়েছে সেগুলোকে আমি, মানে বসার যে জায়গাগুলো সেগুলোকে আমি এরকম ব্রাশ দিয়েই পরিষ্কার করে নিই, তাহলে যে ডাস্টগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়। আর একদম ডিপ ক্লিন করতে গেলে তোমাকে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আমি আর কি ক্লিন করি। তো সোফা তো আমার ক্লিন হয়ে যাচ্ছে, আর এরপরে আমি ফ্রিজ, তারপর ধরো মাইক্রোওয়েভটাও আমার এখানেই থাকে, এগুলো সব আমি এক এক করে পরিষ্কার করে নেবো। প্রতিনিয়তই ধুলো পড়তেই থাকে, আর কদিন পর পর এগুলো পরিষ্কার না করলে আর বিচ্ছিরি লাগে দেখতে, আর পুরো সাদা ডাস্টগুলো দেখা যায়, আমি একটু ঘৃণাও করে। তো যাই হোক, যতটা পারি চেষ্টা করি পরিষ্কার রাখার, আর মেয়েটি কাজে আসার আগে করে ফেলতে পারলে তো খুবই ভালো হয়, কারণ পরবর্তীকালে ও কাজ করে চলে যাওয়ার পরে যদি আমি করতে যাই তাহলে তো আবার আমাকে ঘর মুছতে হবে। তো যাই, চেষ্টা করি আমি ও কাজ করে, মানে কাজ করতে আসার আগে করতে, বা ও কাজ করতে করতে বাসন মাজছে কি অন্য কোনো কাজ করছে সেসব কাজ করতে করতে যাতে এই কাজগুলো কমপ্লিট হয়ে যায়, সেটা করারই আমি চেষ্টা করি। তো যাই হোক, মাইক্রোওভেনের ওপরে যে স্ট্যান্ডটা সেটাও পরিষ্কার হয়ে গেছে, আর মাইক্রোওভেনটাও উপরটা বাইরে দিয়ে আমি ঝেড়েছি, ভেতর দিয়ে ক্লিন করিনি, কারণ আমি যে ভিডিওটা আজকে বানাতে চলেছি তাতে ভেতরটা পরে করলেও চলবে, এই মুহূর্তে দরকার নেই। আর কদিন আগেই আমি যে কোনো খাওয়া দাওয়া গরম টরম করলে আমি সঙ্গে সঙ্গে ভেতরটা আমি ক্লিন করে নিই, তো সেভাবে নোংরাটা পড়ে না। তো যাই হোক, আর চেয়ারগুলোকেও আমাকে পরিষ্কার করতে হবে, চেয়ারের যে সিটগুলো সেগুলোকে আমি ওই ব্রাশ দিয়ে ঝেড়ে নিয়েছি, আর খুব ডিপ ক্লিন করতে গেলে ওই ভ্যাকুম ক্লিনার দিয়ে চালাতে হয়। আর একটা গেঞ্জি কাপড় নিয়েছি, এগুলো দিয়ে চেয়ারগুলোকে পরিষ্কার করা খুব ইজি হয়, খুব ভালো পরিষ্কারও হয়। আর তোমাদেরকে কদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম এই চেয়ারটা বেশ, মানে চেয়ার টেবিলটা বেশ পরিষ্কার করতে বেশ হ্যাপা, আর মানে খাঁজটা বেশি বলে পরিষ্কার করতে টাইমটা বেশি লাগে। তো যাই হোক, এবার শীত যেহেতু আসছে একটুখানি কোজি কোজি ভাব বা কোজি ফিল হলে বেশি ভালো লাগবে, তাই জন্য আমি চেয়ারগুলোকে আজকে কভার পরে দেবো। আর চেয়ারগুলোকে কভার পরানোর আগে তাই চেয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরে কভার পরিয়ে রাখবো, আর তাহলে একটুখানি একটু ওয়ার্ম ফিলও হয় আর তোমার বসতেও কমফোর্টেবল হয়। তো যাই হোক, এতটুকুই করা যাচ্ছে, মানে ঘর মোছার আগে, বাকিটা পরে করব। একটু কোজি একটু ওয়ার্ম ফিল আনার জন্য আমি এবারে সোফাতে আর চেয়ার, মানে টেবিলের যে চেয়ারগুলোকে সেগুলোকে কভার পরিয়ে দেবো। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, ছেলেও ঘুমাচ্ছে, আর তখন সেই ফাঁকে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি, কারণ যদি ও জেগে থাকে বুঝতেই পারছো কোনো কাজই আমার ঠিক করে করতে দেবে না। তো যাই হোক, এই কভারগুলো আমি, এটা একদম কটনের কভার, আর দেখবে শীতকালে না পাটা অল্প বিস্তর কিন্তু ফাটেই, আমার তো ফাটেই, মানে যতই আমি ক্রিম লাগাই যতই আমি কেয়ার করি আমার ফাটেই। তো যাই হোক, একটু যদি অন্য টাইপের যেগুলো কভারগুলো হয় না, সেই কভারগুলো দিলে পায়ে ভীষণ আটকায়, আমার বড়ো বিরক্ত লাগে, তাই জন্য অনেক কষ্ট করে খুঁজে খুঁজে আমি কটন কভারগুলো পেয়েছি, মিশো থেকে নিয়েছিলাম, কোডটা আমি এখন হয়তো বলতে পারবো না, অনেক দিন আগে নেওয়া। তো যাই হোক, এই কটন কভারগুলো, এটা যেহেতু 3+2 সোফার কভার, এল শেপের তো কভার সেভাবে আমি খুঁজে পাইনি। তো যাই হোক, তাই জন্য যেটা একটা সিটের আর একটা ব্যাকরেস্টের থাকে সেটা দুটো সিটেই আমি পেতে দিয়েছি, আর যেগুলো হ্যান্ডেলে থাকে বা টু সিটার যে, মানে ওয়ান সিটার যে দুটো করে যে থাকে সেটার যে কভারগুলো সেগুলোকে আমি এভাবে দিয়েছি, আর কুশনগুলোকে দিয়ে দেবো। আর কুশন কভারগুলো এখন আমি আর চেঞ্জ করছি না, সামনে ক্রিসমাস আছে তখন চেঞ্জ করে দেবো, এখন আর কুশন কভারগুলোকে চেঞ্জ করবো না, এরকমই রেখে দেবো। আর একটা থ্রো ব্যাক সোফা থ্রো রাখার ইচ্ছা ছিল, কিন্তু ওটা আমার কাছে নেই, তাই জন্য আমি অ্যাজ এ সোফা থ্রো আমি এরকম একটা কভার রেখেছি, যাতে টুকটাক একটু বই পড়লাম কি একটু টিভি দেখলাম, একটু হালকা করে পায়ের ওপর দিয়ে দেখলাম বেশ ওয়ার্ম ফিলটা হবে। আর যেখানে আমি টিভিটা কভার করে রাখছি, আমি সাধারণত কভার করেই রাখি, কারণ তাহলে টিভিটা একটু নোংরা তো পড়েই, দেখো নোংরা রোজই পড়ে,
যতটা পারা যায় একটু সেফ রাখার চেষ্টা করি। আর এবারে আমি টেবিলে চলে আসলাম, খাবার টেবিলটা যে কভারটা ছিল সেটাকে উঠিয়ে দেবো একবারে, আর নতুন কভার দেবো। আর তার আগে তো ওইটা টেবিলটাকে মুছতে হবে, মুছে টুছে নিয়ে তারপর কভারটা পাতবো। এগুলো সেই চেয়ার কভার যেগুলো কদিন আগে তোমাদের দেখাচ্ছিলাম যে বারান্দায় দুটো দিয়েছি। এটা অ্যাকচুয়ালি চারটে সেটে আমি কিনেছিলাম, তো বারান্দায় দুটো চেয়ারে দেওয়া হয়েছে বলে আরও দুটো সেট আমি আনিয়েছি সেম, যাতে করে একটা সিমেট্রি মেনটেন থাকে। আর সেগুলোই এখন পরে দিচ্ছি, বেশ ভালো লাগে, আর চেয়ারটাও নোংরা কম হয় আর একটু কমফোর্টেবলও ফিল হয়। তো চেয়ার তো কভার পরানো হয়ে গেছে, কুশন কভারগুলো আমি আর চেঞ্জ করিনি। আর মিডিলে একটা ম্যাট রেখেছি যেটা কদিন আগে তোমরা দেখেছ, আর এই পটটা রেখেছি। আর তো গোছানোর সময় তোমাদের তো বলেই দিয়েছি কোথায় কী রাখছি না রাখছি, তো আর নতুন করে কি বলার আছে। তো যাই হোক, ঢুকতেই এরকম আমার বাঁ দিকে রয়েছে এরকম তোমার ইনভার্টারের যে ব্যাটারিটা সেরকম কভার করা আছে, তার উপর মাইক্রোওয়েভটা, তার উপর একটা স্ট্যান্ড আর তার উপরে শোপিস টাইপের রয়েছে, তার পাশে এই ফ্রিজটা রেখেছি। আর এগুলো তো তোমরা রোজই দেখো ডেইলি ব্লগিংয়ে, এগুলো তো তোমরা রোজই দেখে থাকো। আর নতুন করে কি বলবো, তো যাই হোক এই সোফা কভার দিয়ে আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর একটা ভালো লাগে না বলো, নিজের ঘরকে যদি নতুন নতুন করে সাজাও একটা নতুন নতুন ফিল হয়, ভালো লাগে বেশ, আমার তো ভালো লাগে। আর যেগুলো খুব বেশি বড় ফার্নিচার যেগুলো সরানো যায় না সেগুলো তো আমি সরাতে পারি না, আর যেগুলো সরানো যায় সেগুলো তো আমি মাঝে মাঝেই সরিয়ে থাকি, সেটা তো তোমরা জানোই। আর এই মানে চেয়ার কভারের সঙ্গে টেবিল ক্লথ, টেবিল ম্যাট আর ওই পটটা বেশ ভালোই ম্যাচ করে গেছে। আর যাই হোক, আমার তো বেশ লাগছে, বেশ খাসা লাগছে, আর কি আর বলবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর যদি কোনো আরও ভালো কিছু করতে তোমরা যদি সাজেশান দাও তাহলে অবশ্যই দেবে, সেটাও কমেন্টে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সাজেশানগুলোকে মেনে চলার। তো দেখো কেমন লাগলো। বড় লাইটগুলো অফ করে শুধু জাস্ট ল্যাম্পগুলো লাগিয়েও দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এই কোজি কোজি একটা লিভিং রুম, লিভিং আর ডাইনিং রুম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিও। আর সাবস্ক্রাইব যারা এখনও করছো না শুধু ভিডিও দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাবস্ক্রিপশন বা ভিউজ যে এটা হচ্ছে না, সেটা আমাদের মোটিভেট করে আর নতুন নতুন ভিডিও শেয়ার করা। তো চলো আজকের মতো এইটুকুই, বাই।